হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। গাইজ, আজকের ভিডিওটা কিন্তু খুবই মজাদার ইন্টারেস্টিং হতে চলেছে। কেননা আজকে কিন্তু V2K ফ্রি ফায়ার ম্যাক্স খেলতে চলেছে, অর্থাৎ খেলা শুরু হয়েছে অলরেডি প্রায় বলা যায়। সো গাইজ, তো নামাজের কথা কি তোমাদের মনে আছে? যদি মনে না থাকে তাহলে কিন্তু আমি মনে করে দিয়েছি, প্রতি ভিডিওতে আমি মনে করে দিই। তো গাইজ, তোমরা কিন্তু অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বে, অ্যান্ড গাইজ সালামের প্রচলন কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে না? সো গাইজ, ভিডিওটা সম্পূর্ণ না টিকে দেখতে থাকো, অবশ্যই মজা পাবে, কারণ বিটুকে আজকে ফ্রি ফায়ার ম্যাক্স খেলতে চলেছে। আর বিটুকে কিন্তু দেখা যাচ্ছে সে কাস্টমের মতো প্রায় ফ্রি ফায়ার ম্যাক্স খেলতেছে, দেখা যাচ্ছে। অ্যান্ড হেডশট মেরে দিয়েছে দুইটাকে, আর দুইটা কনফার্ম করে নিল একটা। সো গাইজ, আর একটা নক হয়ে আছে, ওটাও কিল কনফার্ম করে নেবে। সো গাইজ, সে কিন্তু কিলটা কনফার্ম করেই নিল, অ্যান্ড তার কিন্তু নামার সাথে সাথে দুইটা কিল হয়ে গিয়েছে, অ্যান্ড আর মাত্র 43টা অ্যালাইভ আছে। সো গাইজ, দেখা যাক ফ্রি ফায়ার ম্যাক্সে সে কি ভুইয়া কমপ্লিট করতে পারে নাকি, অ্যান্ড সে কয়টা কিল করে। সো গাইজ, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে, বেশি বেশি শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবে। সো তার কিন্তু আর একটা এনিমি দেখা, ড্যামেজ দিয়েছে কিছু, অ্যান্ড হেডশট লাগছিল 27, অ্যান্ড হেডশট মেরে দিয়েছে। সো গাইজ, সে কিন্তু একটু মেডিকেট করে নিচ্ছে, তার ড্যামেজ হয়ে গেছিল। তো সে কিন্তু শটগান পেয়ে গেছে। আর ফ্রি ফায়ার ম্যাক্সে দেখতেই পারছো, ব্যাকপ্যাক যখন খোলা হয় তখন কিন্তু ব্যাকপ্যাকের ভিতরে গানের যে স্কিন সেই স্কিনটাই দেওয়া হয়, মূলটা কিন্তু দেওয়া হয় না। ফ্রি ফায়ার ম্যাক্স হলো এটা ভালো, আর সামনে কিন্তু দুইটা। সো গাইস, দুইটাকেই মারার চেষ্টা করবে, অ্যান্ড গাইস একটাকে কিন্তু নক করে দিয়েছে, আর একটি আছে, অ্যান্ড ও ভাই সাহেব এটাকেও মেরে দিয়েছে। সো গাইস, বিটুকে কিন্তু দেখতেই পাচ্ছ ফ্রি ফায়ার ব্যাকসেও কিন্তু খুবই ভালো খেলছে, অ্যান্ড তার কিন্তু 4টা কিল হয়ে গিয়েছে অলরেডি। সো গাইজ, অ্যালাইভ আছে 26টা, আর একটা এনিমি। সো চান্দ, তোমারা কিন্তু এখন বিটুকে মারা দেবে, ঠিক আছে না? সো চান্দ, তুমি রেডি থাকো, বিটুকে চলে আসছে, এখন তোমারা হেডশট মারা দেবে। ওরে ভাই সাব, কে সুন্দর হেডশট মারা দিল। গাইজ, আমি আজকে একটু বিটুকের মানে সরি মিস্টার ট্রিপুলারের মতো ভয়েস করার চেষ্টা করব, দেখি হয় কিনা, তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও হয় কিনা। সো গাইজ, ওরা ভাই সাবকে সুন্দর ওয়ান ট্যাপ মারা দিল। সো গাইজ, তার কিন্তু এখন 6টা কিল হয়ে গিয়েছে অলরেডি, আর মাত্র 23টা লাইভ আছে। তো দেখা যাক সে ফ্রি ফায়ার ম্যাক্সে কয়টা কিল করতে পারা রা চান্দ, ঠিক আছে না? ওরা চান্দ, আর বিটুকে বিটুকে খালি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, ঠিক আছে না? সো গাইস, অ্যান্ড সামনে আর একটা এনিমি। ও ভাই সাব, কে হেডশট মারারে, হেডশট মেরে দিয়েছে, অ্যান্ড তার কিন্তু 7টা কিল হয়ে গেছে গাইস। আর একটা সামনে এনিমি। সো গাইস, দেখতেই পারছো ফ্রি ফায়ার ম্যাক্সেও কিন্তু বিটুকে খুবই ভালো খেলে। অ্যান্ড গাইস, সামনে আর একটা এনিমি। ও ভাই সাহেব, হেডশট লাগে না কেন, ওরে টিমমেট করবে নাকি? তবে বিটুকে কিন্তু টিমমেট করলো না, ঠিক আছে না? অবশেষে কিলটা কিন্তু সে নিয়েই নিল। সো গাইজ, তার কিন্তু 8টা কিল হয়ে গিয়েছে, আর 15টা অ্যালাইভ আছে। সো গাইজ, লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর কয়টা কিল করেছে। আর চান্দু এ কীরকম দৌড়দাওয়ার স্টাইল রে, আর চান্দু, ঠিক আছে না? সো গাইজ, তোমরা কিন্তু দেখতেই পারছো বিটুকে কীভাবে দৌড় দিচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্সে, এটাই খুব ভালো লাগে যে দৌড়টা, ঠিক আছে না, খুবই হাস্যকর আর কি। সামনে আর একটা এনিমি গাড়ি নিয়ে যাচ্ছে, অ্যান্ড হেডশট মেরে দিয়ে নক করা দিয়েছে আর চান্দু। সো গাইজ, দেখতেই পারলে সে কীভাবে গাড়ির উপর থাকা এনিমিকেও নক করে দিয়ে মেরে দিল চান্দু, ঠিক আছে না? অ্যান্ড গাইজ, তার কিন্তু 9টা কিল হয়ে গিয়েছে, আর মাত্র 13টা অ্যালাইভ আছে। সো গাইজ, দেখা যাক সে কয়টা কিল করে। অ্যান্ড গাইজ, তোমাদের আমি বলেছিলাম যে ফ্রি ফায়ার ম্যাক্সে কিন্তু এই যে দেখতে পাচ্ছ ব্যাক ব্যাক খোলার সাথে সাথে গুলির যে স্কিন মানে গানের যে স্কিনটা থাকে সরাসরি সেই স্কিনটাই দেওয়া হয়, মূলটা কিন্তু দেওয়া হয় না। সো গাইজ, এটাও কিন্তু খুবই ভালো একটা ইয়া। সো গাইজ, দেখতেই পারছো ফ্রি ফায়ার ম্যাক্সে কীরকম করে দৌড় দেয়, খুবই হাসি চাপছে আমার আর কি। সো গাইজ, সে কিন্তু স্নাইপার পেয়ে গেছে, অ্যান্ড গাইজ হেডশট মারা দিয়ে চারা চাঁদ, ঠিক আছে না? সো গাইজ, সে কিন্তু স্নাইপার পেয়ে গেছে, আর তাকে কিন্তু বলা হয় স্নাইপার লিজেন্ড।
তো গাইজ সে কিন্তু কিলটা কনফার্ম করে নিল অ্যান্ড তার কিন্তু 10টা কিল হয়ে গেছে। আরও চাঁদবো ঠিক আছে না, আকাশে এরকম বিদ্যুৎ চমকায় কেন রে, আবার তো ভয় লাগতেছে আর চাঁদবো ঠিক আছে না। সো গাইজ তুমি দেখতে পারছো বিট্টুকে কেমনে করে দৌড়াচ্ছে, আবার খুব হাসি চাপতেছে। সো গাইজ আর একটা এনিমি আর হেডশট লাগছে আটকা, আর ভাই নক করে দে সারা ঠিক আছে না, সামনে আর একটা এনিমি, ও ভাই সাব ওয়ান টপ সরি হেডশট মেরে দিয়েছে। সো গাইজ তার কিন্তু 12টা কিল হয়ে গেছে আর 11টা অ্যালাইভ আছে। সো দেখা যাক সে আর কয়টা কিল করে ঠিক আছে না, সে কিন্তু এখন ডাবল স্নাইপার পেয়ে গেছে। সো গাইজ এখন কিন্তু খেলা দেখতে আরো মজা লাগবে না চান্দু। সো গাইজ সে কিন্তু ডাবল স্নাইপার পেয়ে গেছে আর তাকে বলা হয় স্নাইপার লিজেন্ড অথবা স্নাইপার কিং। সো গাইজ ভিডিওটা কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে অ্যান্ড দেখা যাক। আর ভাই আমার তো খুব ভয় লাগতেছে খালি আকাশে বিদ্যুৎ চমকায় অ্যান্ড ওরে ভাই সাহ কি সুন্দর হেডশট মেরে দিল। আর ভাই মানে ফ্রি ফায়ার ম্যাক্সও কিন্তু সে খুবই ভালো খেলতেছে অ্যান্ড গাইজ সে কিন্তু স্নাইপার দিয়ে এখানেও খুবই মারা মারতেছে অ্যান্ড গাইজ এখানে আরও ভালো মারতেছে মনে হয় আমার। সো গাইজ তার কিন্তু 13টা কিল হয়ে গিয়েছে আর মাত্র 9টা অ্যালাইভ আছে। সো গাইজ দেখা যাক আর কয়টা কিল করতে পারে সে, আর চন্দ্র ঠিক আছে না। তোমরা কিন্তু আমাকে অবশ্যই সাপোর্ট করবে এবং লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবে ঠিক আছে না। আর মারে না কেন, রিভাইভ করতে দিচ্ছে হয়তো বা ঠিক আছে না, এডারেও মারবে রিভাইভ অপশন ওটাও মারবে। সো গাইজ রিভাইভ হয়ে গেছে অ্যান্ড ওরে ভাই সাহ নক করে দিয়েছে অ্যান্ড কিলটাও সে কনফার্ম করে নিল ঠিক আছে না গাইজ। আর আকাশ দেখতেছে মনে হয় ওর টিমমেটটা নামবে আর সেটাকেও মারবে নাকি। আরে চান্দু এ তো রোকে ভেবে ফেল করে দেবে মনে হচ্ছে, আরে কত উঁচাই দেখাই তো যায় না ভালো করে না ভাই। আর ভাই কিছু ড্যামেজ দিয়ে দিয়েছে অ্যান্ড গাইজ সে কিন্তু রোকে ফেপকেও কিন্তু মানে কি বলবো হার মানিয়ে দিল, কারণ সে অনেক উঁচার জিনিসকেও স্নাইপার দিয়ে মেরে দিল অ্যান্ড গাইজ সে কিন্তু লালি মোড দিয়ে দিয়েছে অ্যান্ড 15টা কিল কিন্তু সে কনফার্ম করেই ফেলেছে। আর দেখাই যাচ্ছে ভাই জুন কিন্তু এখনও খুব দূরত্বে আছে, ম্যাপটা কিন্তু এখনও খুব বড় আর সে কিন্তু খুবই অনেক কিল করে ফেলেছে 15টা আর 7টা মাত্র অ্যালাইভ আছে গাইজ। সো এটা কিল কনফার্ম করে নিলে আর কিন্তু মাত্র থাকবে 6টা অ্যালাইভ। সো গাইজ দেখতেই পারছো সে কিন্তু খুব ভালো খেলছে অ্যান্ড সামনে আর একটা এনিমি অ্যান্ড মেরে দিয়ে ছাড়া চান্দু। সো গাইজ সে কিন্তু খুবই ভালো খেলছে ঠিক আছে না অ্যান্ড গাইজ তোমরা কিন্তু অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এবং সালাম কালাম অবশ্যই প্রচলন করবে ঠিক আছে না। আরে ভাই আমার তো দৌড়টা দেখে খুবই হাসি চাপতেছে কি বলবো তখন থেকে ঠিক আছে না, তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে জানিয়ে দিয়ে দিও হ্যাঁ। সো গাইজ আর 3টা অ্যালাইভ আছে, ও ভাই সাহ উড়ে যাইতে চাইছে মনে হয় কিন্তু যাইতে দিল না কিভাবে মেরা দিল চান্দু ঠিক আছে না। সো গাইজ আর একটা এনিমি আছে, দেখা যাক এটাকে কিভাবে মারে। আরে ভাই ড্যামেজ দিচ্ছে কিন্তু কাস্টমারের মতো গুলওয়াল ফেলে দিচ্ছে ঠিক আছে না। ওরে ভাই সাহ গ্রেনেড মারছে, ও ভাই সাহ সে কিন্তু কিলটা কনফার্ম করে নিল অ্যান্ড গাইজ সে কিন্তু বইয়াটা এখানেও কমপ্লিট করে ফেলে দিল। তো গাইজ তোমরা বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করো এবং বেশি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করো ঠিক আছে না, আর বেশি বেশি শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পারে ভিডিওকে ফ্রি ফায়ার ম্যাক্সেও কেমন খেলে ঠিক আছে না গাইজ। তো গাইজ আজকের মতো এই পর্যন্তই, আশা করি তোমরা সবাই ভালো থাকবে অ্যান্ড গাইজ আসসালামু আলাইকুম।